ওয়েলকাম টু স্পোর্টস ক্লাসিক। তো আজকে এই ভিডিওতে জানাবো মুম্বাই সিটি এফসি এবং কেরালা ব্লাস্টার্স এফসির ম্যাচের প্রিভিউ। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তো ভিডিও শুরুর আগে চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক মুম্বাই সিটি এফসি ভার্সেস কেরালা ব্লাস্টার্স এফসির ম্যাচের প্রিভিউ। তো কেরালা ব্লাস্টার্স এফসি প্রথম ম্যাচ এটিকের বিরুদ্ধে জিতলেও সেকেন্ড ম্যাচ কিন্তু মুম্বাই সিটি এফসির আইএসএল হিস্টোরিতে তারা কোনোবারে জিততে পারেনি, তো এবারেও সেটাই হলো। তো মুম্বাই সিটি এফসি খুব ভালো খেলেছে সেটাও বলবো না এবং খুব খারাপ খেলেছে সেটাও বলবো না। কেরালা ব্লাস্টার্স এফসিও দুর্দান্ত খেলেছে, কিন্তু মধুসগু কিছুক্ষণ পরে নামলেও তো তাকে খুব একটা মানে দুর্দান্ত ফর্মে গত বছর যেরকম খেলেছিলেন তো সেটাকে আমরা দেখতে পাইনি। তো আশা করবো নেক্সট ম্যাচে মধুসগুকে আরও ইম্প্রেসিভ দেখতে। তো কেরালা ব্লাস্টার দুর্দান্ত খেললেও কিন্তু আইএসএল হিস্টোরি যে মানে তারা সেকেন্ড ম্যাচ কোনোবারে জিততে পারেনি, তো সেটাও এবারেই সেইটাই ঘটলো যে তারা সেকেন্ড ম্যাচ জিততে পারলো না। তো দুর্দান্ত জয় মুম্বাই সিটি এফসির। তো মুম্বাই সিটি এফসির প্রথম মানে প্রথম হাফটাপে ম্যাটো গ্রেগিচ মানে ইঞ্জুরি হয় এবং তার কিছুক্ষণ পরে মানে 70 মিনিটের পরে গোল করে দেন আমিন চেরমিটি। তো এই তার গোলেই মুম্বাই সিটি এফসি এগিয়ে যায় এবং তারপর থেকে আর কোনো টিমই কোনো গোল করতে পারে না। তো শেষ মুহূর্তে বার্থলোমি ওগবেচে মানে হলিচরণ নার্জারির ক্রস থেকে বার্থলোমি ওগবেচে একটি দুর্দান্ত ভলি নেয় এবং সেখান থেকে ঝাঁপিয়ে পড়ে শূন্যে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত একটা সেভ করে অমরিন্দর সিং। তো এই সেভ দেখে এত মানে সুন্দর লেগেছে সেভটা। তো আইএসএল সিক্সে ওয়ান অফ দ্য বেস্ট সেভ হতেই পারে। তো তোমাদের কী বলে মনে হয় সেটা কমেন্টে জানাতে ভুলো না। তো দুর্দান্ত সেভ, তো এই সেভের কারণে হয়তো কালকে মুম্বাই সিটি এফসি জয় পেলো। তো তোমাদের কী বলে মনে হয় সেটা কমেন্টে জানাতে ভুলো না। তো এই ছিল ভিডিও, ভিডিওটি যদি ভালো থাকে তাহলে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করতেও ভুলো না।